আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। 2023 আইসিসি ওডিআই বিশ্বকাপ থেকে প্রথম টিম হিসেবে ছিটকে গেল বাংলাদেশ। খবরটা শুনে কোনো বাংলাদেশির মনে ভালো লাগার কথা নয়, আমার নিজেরও ভালো লাগেনি, কিন্তু কি আর করার, বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতেই হবে। যাই হোক, এই বিশ্বকাপই তো শেষ বিশ্বকাপ নয়, বাংলাদেশ আরও বিশ্বকাপ খেলবে। আমরা সকলে টিভির পাশে বসব, বসে বাংলাদেশকে সাপোর্ট করব এবং একটাই আশা করব, বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ জিততে হলে পরিকল্পনা প্ল্যান সব কিছুতেই পরিবর্তন আসতে হবে। যে বাংলাদেশ টিম আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে 3 নম্বর পজিশন থেকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, এই বাংলাদেশ টিমটা এই বিশ্বকাপে কে হারিয়ে বসেছে, কে এর জন্য দায়ী? চান্দিকা হাতুরি সিং হে বাংলাদেশের কোচ, যিনি নিজের মন গড়া মতো প্ল্যান করেন, যখন যা ইচ্ছা তাই করেন, তারই সুবাদে তারই কারণে বাংলাদেশ টিম আজ এই বিশ্বকাপে খেসারত দিয়ে যাচ্ছে। তিনি বিশ্বকাপের আগে এমনও একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আপনারা ঘুম থেকে উঠুন, আপনারা যেরকম স্বপ্ন দেখেন এরকম টিম বাংলাদেশ হয়ে ওঠেনি। তো একটা কোচের যখন স্বপ্ন থাকে ছোট, তখন ওই টিমটা বড় স্বপ্নকে কিভাবে পূরণ করবে? সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। কোচের চিন্তা চেতনা, কোচের চিন্তা ভাবনা, স্বপ্ন কোনোটাই বাংলাদেশকে নিয়ে খুব বেশি ছিল না। যেহেতু খুব বেশি ছিল না, যা হওয়ার তাই হলো, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে সর্বপ্রথম ছিটকে গেল। কিন্তু পরবর্তীতে সামনে যে বিশ্বকাপগুলো আছে কিংবা সামনে যে বাংলাদেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ আসবে, সেই জায়গায় যদি এই কুচি থাকে তাহলে বাংলাদেশ চ্যালেঞ্জগুলো কীভাবে নেবে? এই কুচকে বাংলাদেশ ক্রিকেট থেকে সরানো এখন শুধু সময়ের দাবি। এই বিশ্বকাপের পরেও যদি বাংলাদেশ ক্রিকেটে কুচ হিসাবে চান্দিকা হাতুরি সিংহেই থাকে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো না কোনো একটা চক্র আছে, যে চক্র নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা নিজেদের কারণে, নিজেদের কল্যাণে কাজ করে যায় এবং বাংলাদেশ ক্রিকেটটাকে তারা বেশি একটা ফোকাস দেয় না। তো এরকম যদি হয় তাহলে তো ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়। আপনারা 18 কোটি মানুষের ইমোশন নিয়ে কেন খেলবেন? নিজের জন্য তো অনেক করলেন, এখন তো একটু বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ভাবতে পারেন। এই যে বাংলাদেশ ক্রিকেটের অধঃপতন, তার জন্য তো বুট কর্মকর্তা যারা আছেন আপনারা সকলেই দায়ী। আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি নেন এবং বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য যা যা প্রয়োজন করেন, দরকার হলে যদি না পারেন আপনারা আপনাদের পদটা ছেড়ে দেন, এই জায়গায় অন্য কেউ আসুক, গ্যাপটা পূরণ করুক। যদি কেউ এই জায়গায় না আসে, আপনি যদি মনে করেন এটা আমার বাপের সম্পত্তি, আমি এই জায়গায় বসে আছি, কে কী করে দেখার সময় নেই, কাউকে কোনো জবাবদিহিতা করার আমার প্রয়োজন নেই, তাহলে তো জিনিসটা এরকমই হলো যে আমার যা ইচ্ছা আমি করবো, বাংলাদেশ টিমের উন্নতি হোক বা অবনতি হোক, সেটা দিয়ে কাউকে তো আপনাকে খেসারত দিতে হবে না। তো এইগুলো থেকে বেরিয়ে আসুন। টিম ম্যানেজমেন্ট, টিম সিলেকশন সব কিছুর মধ্যে একটা সততা যদি থাকে, তাহলে বাংলাদেশ টিমের আজকে এই অবস্থা আমরা দেখতাম না। তো দর্শক, যাই হোক, আমরা যারা দর্শক সাপোর্টার আছি সবাই মন প্রাণ থেকে চাইবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই রাজনীতিটা শেষ হোক এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হোক, ভবিষ্যতে যেন বাংলাদেশ টিম নতুন কেনিয়া না হয়।